নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের কম্বাইন্ড প্ল্যাটফর্মে। আজকে আমরা রয়েছি ডক্টর মামুনুল ইসলামের সাথে, দিবং মেডিকোস। আমি দিব্যজ্যোতি মুখার্জি, জগবন্ধু প্রামাণিক। এবং চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয়। হলো যে 2019 সালের জুন মাসে পশ্চিমবঙ্গের এনআরএস মেডিকেল কলেজে যে ডাক্তারদের উপরে আক্রমণের ঘটনাটা ঘটেছিল, আর আজকে দাঁড়িয়ে 2021-এর জুন মাসে সেই একই ধরনের একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আসাম এবং কর্ণাটকে। তাহলে আজকে আমরা আলোচনা করব দাদার সাথে যে তখনকার দিনে দাঁড়িয়ে ডাক্তারদের অবস্থা কি ছিল, এবং সর্বভারতীয় প্রেক্ষিতে এই যে একটা সময়, এই যে 2 বছরের একটা সময়, এখানে কি পরিবর্তন ঘটেছে, ডাক্তারদের সুরক্ষার্থে কি কি বন্দোবস্ত করেছে সরকার, এবং শুধু সরকার নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে জনগণের মধ্যে ডাক্তারদের সম্পর্কে এবং ডাক্তারদের নিয়ে কি যে ভিউ এসেছে সেটা আমরা ডিসকাস করব এবং শুনে নেব একজন ডাক্তারের কাছ থেকে। আচ্ছা, এবারে একটু বলে দিই, ডক্টর মামুনুল ইসলাম আমাদেরই কলেজের, আরজিকর মেডিকেল কলেজের একজন সিনিয়র আমাদের। তো বর্তমানে উনি এই কোভিড পরিস্থিতিতে একজন মেডিকেল অফিসার হিসাবে জয়েন করেছেন ওনার লোকালি যেখানে কোভিড সেন্টার রয়েছে সেইখানে, এবং দাদা একজন অলসো পিজি অ্যাসপিরেন্ট। তো দাদা নিজের পরীক্ষা এবং প্রিপারেশন সেই জায়গা থেকে দেখে দাদা একটা সময়ে দেশের কথা ভেবে, দশের কথা ভেবে এই পরিস্থিতিতে যে যোগ দিয়েছেন, তার জন্য প্রথমেই দাদা তোমাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। তো ধন্যবাদ জানানোর কিছু নেই। যখন আমি ফার্স্ট টাইম তোদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকের ইন্টারভিউর জন্য। যখন আমি ডাক্তার এই প্রফেশনে জয়েন করেছিলাম মানুষের সেবা করার জন্য, আর কোভিড এর চাইতে বেটার কন্ডিশন হতে পারে না যেখানে আমি সেই কাজটা করতে পারি আর কি, তো সেখানে ধন্যবাদ জানানোর কিছু নেই। কিন্তু আজকের আলোচনায় আমরা ফিউচারে ডিসকাস করব যে কেন আজকের এই আলোচনাটা, তোরা কন্টিনিউ করতে। তো তাহলে দাদা, আমরা কিছু কোয়েশ্চেন সেট তোমাদের জন্য প্রিপেয়ার করে এনেছি, তো সেই জিনিসগুলোই আমরা তোমাদেরকে বলবো, এবং তুমি এটা একটা সর্ট অফ আমাদের মধ্যে ডিসকাশন জাতীয় বলতে পারো। তো এই জায়গাতে দাদা, এই কোশ্চেন গুলো যদি তুমি একটু আমাদের বোঝাও। দেখো, অ্যাজ এ জুনিয়র আমরাও হয়তো একদিন তোমার পর্যায়ে যাব, একদিন হয়তো আমরাও যে আসামের ওই যে দাদা বা ওখানে যে আমাদের সিনিয়র স্যার কর্ণাটকে যে পর্যায়ে গিয়েছেন, হয়তো আমরাও অ্যাজ এ মেডিকেল অফিসার বা অ্যাজ এ ডাক্তার আমরা সেই জায়গাতেই জব করব। তাহলে এই জিনিসগুলো মানে অ্যাজ এ জুনিয়র এবং আমাদের যে পুরো কমিউনিটি দাদা, তোমার জুনিয়র যারা রয়েছে এবং অ্যাজ সাধারণ জনগণের প্রতি এই যে কোশ্চেন গুলো, এগুলো হবে একটা মেসেজ। তাই এই জিনিসগুলো আমরা চাইবো যে তুমি একটু যদি ডিসকাস করে দাও। তাহলে এরপরে দাদা, আমি আর আমার বন্ধু জগবন্ধু মিলে তোমাকে একটা একটা করে কোশ্চেন বলবো, তুমি একটু বলে দাও বা ডিসকাস করে দাও যে বিষয়গুলো কি কি হতে পারে বা কি কি হয় না। আমি তোদের মাধ্যমেই আর কি, বা তোমাদের মাধ্যমেই, আমিও অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট এবং একজন ডক্টর হিসেবে আমার যেটা বলার, আমিও সেটা বলার চেষ্টা করবো। জনগণের উদ্দেশ্যে আমারও কিছু বলার আছে, আমি আশা করছি তোদের মাধ্যমে সেটা বলতে পারবো। ওকে, গো অ্যাড। তো প্রথম কোশ্চেন যেটা তোমাকে বলবো, যে এই যে কাণ্ডটা হলো, দুটো দুটো ডাক্তারকে যে মারা হলো এমনি করে, তো এটা রিগার্ডিং তুমি কিছু একটা বলো, যে তোমার ভিউজ কি, যে এটা উচিত, মানে উচিত তো নয় কিন্তু এটা সবাই জানছি এটা উচিত নয়, তো তুমি এটা নিয়ে কিছু বলো, ইনসিডেন্টসটা নিয়ে, মানে কি হয়েছিল ঘটনাটা। দেখ, আমি যখন এই ঘটনাটা জানতে পারলাম, আমি সোশ্যাল মিডিয়াতেই এটা জানতে পেরেছিলাম ফেসবুকের মাধ্যমে, তো প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম যে একজন ডাক্তারকেও এভাবে পেটানো যেতে পারে। কারণ কি, আমরা ডাক্তাররা বারে বারে হ্যারাস্ট হয়েছে, পূর্ব আগেও ঘটেছে সেসব ঘটনা, আশা করছি ফিউচারে যদি না ঘটে সেটা আমরা আশা করতে পারি। কিন্তু যখন সেই ভিডিওটা আমি প্রথম বার দেখলাম, আমি নিজে চোখে বিশ্বাস করতে পারিনি। যখন জানতে পারলাম যে একজন অন ডিউটি ডক্টরের সাথে সেরকম করা হয়েছে, আমার আমার আমি নিজের ইমোশনস কাটকাতে পারিনি। তখন আমি আরেকজন ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম অনলাইন, আমার ব্যাচমেট, মানে আমরা দুজন বিশ্বাস করতে পারছিলাম না যে এটা, মানে একজন ডক্টরকে এই দিনটা দেখতে হবে আর কি। তারপর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আলোচনা চলছে, মূলত ডক্টরসরাই করছে আর কি, সেটা নিয়ে আমার কিছু বলার আছে আর কি। বাট এই যে আমাদের প্রোটেস্ট গুলো হচ্ছে, যেটা
মানে আমরাই ডাক্তার কমিউনিটিরা খালি প্রোটেস্ট করছি। খুব কম নন মেডিকো সমাজ হয়তো, হ্যাঁ তারা কোনোভাবে আমাদের রিলেটেড, হয়তো কারোর ফ্রেন্ড, কারোর গার্লফ্রেন্ড বা কারোর ভাই বা কারোর বোন, এইভাবেই প্রতিবাদটা কিন্তু হচ্ছে। মানে সেটা খুব একটা মুষ্টিবদ্ধ জনগোষ্ঠীর মধ্যে, একটা যে সর্বভারতীয়, যে সেখানে ব্ল্যাক লাইভস ম্যাটারের প্রতিবাদ বলো বা যে কোনো আমাদের দেশে যে পলিটিক্যাল, বা ইভেন যে প্যালেস্তাইনকে নিয়ে যে ব্যাপারটা হচ্ছিল সেটাও যে একটা সর্বভারতীয় ভাবে এবং জন আগ্রহী ভাবে, মানে সবার কাছে আগ্রহীপূর্ণ হয়ে ব্যাপারটা উঠে এসেছিল, কিন্তু সেই ধরনের একটা কোথায় জনগণের পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আমারই কয়েকজন আত্মীয় আমাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে ব্যাপারটা কি হয়েছে, তারা জানেই না এখনো পর্যন্ত যে এই ধরনের একটা ইনসিডেন্ট, যে তাদের যে তার আত্মীয় যে অ্যাজ এ ডাক্তার পার্সিউ করছে, তারই একজন কোনো যে দাদা যে একসাথে কাজ করছে তারই সাথে ঘটছে। তাহলে দাদা, তোমাকে জিজ্ঞেস করবো কোশ্চেন, যে তোমরা তো যখন এনআরএস কাণ্ড হয়েছিল তখন তোমরা দেখ, আমি আমি ফার্স্ট আমি আমাদের সেই পূর্ব আন্দোলনের ব্যাপারেও বলবো, কিন্তু যে যে কোশ্চেনটা ডক্টর দিব্যজ্যোতি জিজ্ঞেস করলো আমাকে, সেটা নিয়ে আমি এটা বলতে চাই আর কি, যে আমি না দেখ উই আর কলিগস, সো ইটস ওকে। তো দেখ, এটা কিন্তু মানে অনেকটা হৃদয় বিদারক একটা কন্ডিশন। যেমন ধর, আমি একজন নিট পিজি অ্যাসপিরেন্ট, মানে আমি গত 1 বছর ধরে নিটের জন্য প্রিপারেশন করছিলাম, কিন্তু আমি যখন এই সেকেন্ড ওয়েভে টিভির পর্দায় বারবারে দেখছিলাম তোর পার্কিং স্পেসে লাশ পোড়ানো হচ্ছে, গঙ্গার ধারে মানুষকে কবর দিতে হচ্ছে, এইসব দৃশ্য কিন্তু মানে ভোলার নয়। তো সেই অবস্থায় আমার মনে হয়েছিল, যেহেতু আমাদের পরীক্ষা পোস্টপোন হয়েছে নিট পিজি, আমার মনে হয়েছিল আমার ডিউটিতে জয়েন করা উচিত, যে যার জন্য আমি এই প্রফেশনে এসে মানুষের সেবা, আমরা বারে বারে বলি আর কি, মানুষের সেবাও যেরকম আছে, আমাদের ধর্ম হচ্ছে চিকিৎসা করা, আমাদের ধর্ম হচ্ছে চিকিৎসা করা। সেই জিনিসটাতে আমরা কখনো সফল হই কখনো বিফল হয়, কিন্তু আমি সেই জিনিসটা করতে চেয়েছিলাম বলেই আমি এই মেডিকেল অফিসার হিসেবে কোভিড মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছি আমার ইসলামপুর সাব ডিভিশনে। তো যখন ডক্টর সিরাজের সঙ্গে এই আসামে এই ঘটনাটা ঘটলো, দেখলাম আমাদের মেডিকোস যে কমিউনিটি বা মেডিকোস যে আমাদের ফ্যামিলি, তারা আন্দোলন করছে, তারা মেসেজ দিচ্ছে, বাট যাদের উদ্দেশ্যে কথাটা বলা বা যাদেরকে বোঝানোর জন্য, যেটা যে আমাদেরকে যখন প্রয়োজন পড়ে বা যখন আমাদেরকে যখন আমরা কোনো পেশেন্টকে সুস্থ করে দিই, আমাদেরকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, আমরা তো সেটা চাই না, আমরা চাই আমাদেরকে মানুষের মতনই ট্রিট করা হয়। তো সে মতো অবস্থায় দেখছি আমাদের যে গুটি কয়েক যে ফ্যামিলি মেম্বার, যেরকম তুই বললি আর কি, তারা ছাড়া কিন্তু সেভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রতিবাদ দেখা যাচ্ছে না, যেটা ব্ল্যাক লাইভস ম্যাটার বল বা ফ্রি প্যালেস্টাইন, উই ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরায়েল, এবং যা আছে যে আন্দোলনে দেখা যায়, যেটা আমাদের সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত নয়। এই দেশে করোনা এই আবহের মধ্যে মোর দেন 1000 ডক্টরস তাদের প্রাণ বলিদান দিয়েছেন এই কোভিড এর মাঝে, তারপরেও যদি আমরা তাদের জীবনকে শ্রদ্ধা না জানাতে পারি, যদি যদি তারপরও যদি আমাদের ডাক্তার প্রফেশন নিয়ে বিন্দুমাত্র মানুষের সহানুভূতি না হয়, আমি জানি না কবে হবে। বিকজ যখন এই কোভিড ওয়েভ এসেছিল বা ডাক্তাররা যখন এই মৃত্যু মিছিলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সবকিছু জেনেও, আমি আশা করেছিলাম যে পূর্বের যে আমাদের অভিজ্ঞতা আছে তারপর এবার হয়তো চেঞ্জ হবে, কিন্তু এই আসামের ঘটনা, কর্ণাটকের ঘটনা বা রাজস্থানের ঘটনা, এসব প্রমাণ করছে যে মানুষ হয়তো বুঝতে পারেনি আজও এই ডক্টরদের গুরুত্ব বা এই হেলথ ওয়ার্কারদের গুরুত্ব এই সমাজের ক্ষেত্রে আর কি। এই জিনিসে আরো অনেক কিছু বলার আছে, তার আগে ডক্টর জগবন্ধু একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, ওটাই বলছিলাম যে তুমি তো খুব সামনে থেকে ইনসিডেন্টটা দেখেছো, মানে আমাদের যে এনআরএস কাণ্ড হয়েছিল তখন আরজি করেও শুনেছিলাম অনেক এইসব হয়েছিল, যথেষ্ট প্রভাব পড়েছিল। হ্যাঁ, তো তুমি সেই সময় ওই স্পটে ছিলে, আমরা তো তখন অ্যাডমিশন পাইনি, আমাদের তখন সেই বছরই অ্যাডমিশনের জন্য আমরা পরীক্ষা দিয়েছিলাম, সিলেকশন হয়েছিল, আমরা ঠিক ওখানে গিয়ে জিনিসটা আমরা লাইভ দেখতে পাইনি, টিভিতে যা দেখেছিল সেটা দেখেছি। তুমি যেটা দেখেছিলে সেটা একটু বর্ণনা দাও যে কি সিচুয়েশনটা ছিল। দেখ, পরিবহ হচ্ছে আমার ব্যাচমেট, যার সাথে এনআরসির সেই কাণ্ডটি, জঘন্য বর্বর চরিত্র ঘটনাটা ঘটেছিল, সে আমাদের ব্যাচমেট। তো
সেই আক্রমণের পর আমরা বিশেষত ইন্টার্নসরা আন্দোলন শুরু করি তার পরের দিন, সেই আক্রমণের পরের দিন। তারপর তো সেই আন্দোলনটা জাস্ট আমাদের ইন্টার্নদের নয়, যত জুনিয়র ডক্টরস আছে, ইভেন সিনিয়র ডক্টরসরা আমাদের জন্য রেজিগনেশন, মাস রেজিগনেশন হয়েছিল সেই সময় আর কি। তো এবং পুরো দেশব্যাপী একটা বড় আন্দোলন হয়েছিল, যেটা এরপর কবে হবে বা আমরা কতটা এরপর কবে এতটা সংগঠিত হতে পারবো আমার জানা নেই, বাট এক বিশাল আন্দোলন আমরা করে উঠতে সক্ষম হয়েছিলাম সে সময়। এবং যেখানে প্রথমে আমাদেরকে বহিরাগত বলা হয়েছিল আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে, সেখান থেকে কিন্তু তিনি আমাদের আমাদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন এবং আমাদের অনেক অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং যেহেতু আমি আরজিকর মেডিকেল কলেজেরই ইন্টার্ন ডক্টর ছিলাম এবং ফিউচারে আমি সেখানেই হাউস স্টাফ ছিলাম, তো আমি দেখেছি যে সিকিউরিটি ওয়াইজ কিছুটা চেঞ্জ হয়েছিল, কিন্তু এই তারপর যে কোভিড মহামারী এবং তারপর যে ঘটনা, আমার কিন্তু সেই ধারণাটা চেঞ্জ হলো, চেঞ্জ হতে বাধ্য হলো যে মানুষ আজও ডাক্তারদের গুরুত্ব কিন্তু বোঝেনি। তো এইসব যে হচ্ছে জিনিস, তো এটার পিছনে কিছু তো একটা রিজন হবে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইবো এটার সাথে আর কি, যে যখন আমাদের আর্জি করে আন্দোলনটা চলছে আর কি, আমরা আমরা আন্দোলনের মধ্যে আছি, মানে আর্জিকর আমাদের যত মেডিকেল কলেজ ছিল পশ্চিমবঙ্গের, আমরা আমরা তো সবাই একসাথে আন্দোলনে ছিলাম আর কি। যতদূর সম্ভব 14 জুন 2019 এর ঘটনা, আমাদের কিছু ছেলে মেয়ে আন্দোলনের জন্য এনার্জেটিং করছিল আমাদের আর্জিকরের গাইনি বিল্ডিং এর সামনে, মূলত মহিলারা, মানে আমাদের ব্যাচের যে ফিমেল কোয়েন্টেন্স ছিল আমাদের, তারা সেখানে ছিল আর কি। এমত অবস্থায় সেখানে কিছু কিছু বাইরের লোকজন আর কি চারদিকে তাদেরকে ঘিরতে আরম্ভ করে। তো সেখানে আমি এবং আমার আরেক ব্যাচমেট সে জায়গায় পৌঁছায়, আমরা পরিস্থিতি বুঝে তাদেরকে ভিতরে ঢোকাতে আরম্ভ করি, যে আমাদের কোলাপসেবল গেট ছিল সেই গাইনি বিল্ডিং এ, সেটার মাধ্যমে ঢুকে আমরা গেট বন্ধ করতে যাবো। সে মতো অবস্থায় আমাদের উপরে, সেই আন্দোলন চলাকালীন সে মতো অবস্থায় আমাদের উপরে আমাদের উপরে আক্রমণ করা হয়েছিল। কিছু নিউজ চ্যানেলে সেই ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল, আমাদের অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করা হয় সে সময়। ইভেন যদি সেই, মানে সেই কোলাপসেবল গেট যদি তখন বন্ধ করা না হতো, হয়তো মানে যেভাবে তারা আমাদের উপরে আশেপাশে যা পেয়েছিল তাদের আক্রমণ করেছিল, হয়তো খারাপ কিছু হতেই পারতো। একটা আন্দোলনের এগেনস্টে আমরা স্ট্রাইক করছি, সেই মতো অবস্থায় আমাদের উপরে আক্রমণ হয়েছিল। তো সেই অভিজ্ঞতাটা আমার নিজের চোখে দেখা আর কি, যে ডাক্তারদের আক্রমণ হলে কি হতে পারে আর কি। আমি তখন পুলিশকে ডাকার জন্য ছুটছি, কিন্তু সৌভাগ্যক্রমে যেহেতু পুলিশ পার্টিটা আমাদের আর্জি করার মধ্যেই ছিল, তো তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসে এবং আমাদের বাকি ব্যাচমেটসরাও চলে আসে, তো পরিস্থিতি সামাল দিতে পারি সেই কন্ডিশনে। বাট সেই আমি প্রথমবার সেই চোখে দেখেছিলাম সেই ভয়াবহতাটা, ভয় কাকে বলে আর কি সেটা বুঝেছিলাম। তো আমার এই যে ডাক্তাররা আক্রমণের শিকার হলেন, এটা কতটা ভয়াবহ সেটা আমি অনুভব করতে পারছি। বা তাদের এর পরে এই যে শারীরিক আঘাত যেটা হলো সেটা হলো, এই যে মানসিক আঘাতটা যেটা তারা পেলেন, আমি জানি না এটা কোনোদিনও যাবে তাদের মধ্যে থেকে না, মানে কোনোদিন সেটা যাওয়া সম্ভব বা পসিবল কিনা আমার জানা নেই আর কি, সেটা তারাই জানে। বিকজ আমি অলরেডি সেই জিনিসটা সামনে দেখেছি আর কি। হ্যাঁ বল, বলছি এইসব ভয় মানে মাথায় যদি থেকে যায় আমাদের এইসব ইনসিডেন্ট দেখে, হ্যাঁ ভালো করে যে ট্রিটমেন্টটা চেষ্টা করবো সেটাও হবে না, সেটা অর্থ আমরা ডক্টরসরা যেটা আমাদের কাছে পেশেন্ট সিমটম নিয়ে আসে সেটা ট্রিটমেন্ট করে দিই, কিন্তু কারো যদি মানসিক কোনো সমস্যা হয়, ডিপ্রেশন বল বা যে কোনো মানসিক সমস্যা, তার জন্য তোকে কিন্তু ডক্টরসের ডিরেক্ট অ্যাপ্রোচ করতে হবে। কেউ তোকে বাইরে থেকে দেখে বলতে পারবে না, বা এইসব মানসিক আঘাত যেগুলো হচ্ছে আর কি, মানে এটা ভোলার নয় কোনো। সেই যে দৃশ্যটা আমার, যেটা আমি প্রত্যক্ষভাবে নিজের চোখের সামনে সেই আন্দোলনের সময় দেখেছিলাম সেই আক্রমণ, তো আমি সেটা যেহেতু আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু এখনো মাঝে মধ্যে মনে পড়ে যে সেদিন যদি মানে আমাদের সাথে সাথে পুলিশ বা ব্যাচমেন্টস না আসতো সে সময়, তাহলে আমরা কি করতাম।
তো এইসব আঘাত থেকে যায়। সেই জন্য হয়তো আজ এই এত প্রেশার, চারদিকের এত কিছুর মাঝে, ডাক্তারদের মাঝেও আমাদের কিন্তু ডিপ্রেশনটা খুব দেখা যাচ্ছে। সেটা অল টুগেদার একটা ডিফারেন্ট থিং, মানে অন্য একটা ডিসকাশনের বিষয়, কিন্তু আমরা সেটাও হয়তো কোনোদিন আলোচনা করবো। কিন্তু আজ যে জায়গায় যে টপিক নিয়ে আমরা বলছি সেটাতেই আমরা কন্টিনিউ করবো। তো এসব ইনসিডেন্ট হচ্ছে, তো এটার সলিউশন কিছু তুমি দেখতে পাচ্ছ যে এটা করলে হয়তো মানুষের মাইন্ডসেট চেঞ্জ হবে, বা কিছু সিকিউরিটি পারপাস কি আনা দরকার, ইমপ্লিমেন্ট করা দরকার যাতে এই ইনসিডেন্ট আরো ফিউচারে না ঘটে? দাদা, অনলি শুধু সিকিউরিটি বলে ব্যাপারটা এরকম নয়, মানে ডাক্তার আর পেশেন্টের সম্পর্কটা কি এমন কি জায়গাতে এসে পৌঁছলো আজকের দিনে যে পেশেন্ট মাত্রই ডাক্তারকে ভাবছে কসাই, আর ডাক্তার মাত্রই পেশেন্টকে ভাবছে ভয়ের জিনিস? মানে এই যে সম্পর্কের একটা অবক্ষয়, এটার কারণ তুমি মূলত কি বলে ইয়ে করো, কর্পোরেট দৌরাত্ম্য না সামথিং অন্য কিছু ধরনের, মানে এটার জড় কি বলে তোমার মনে হয়? পেশেন্ট এবং ডক্টরদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে সেটা স্বাভাবিক, মানে স্বাভাবিক ইন দ্য সেন্স, সেটা আমরা বুঝতে পারছি। এই যে এই ঘটনাগুলো যে আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখছি, আমি তোদেরকে একটা ঘটনা শেয়ার করি নিজের ইন্টার্নশিপে। তো একটা পেশেন্ট, সে আনকনসিয়াস কন্ডিশনে স্ক্রাব টাইফাস বলে যে ডিজিজ হয় সেটা নিয়ে ভর্তি হয়, কিন্তু সেটা ডায়াগনোসিস করতে টাইম লাগে, যেহেতু তারা আমাদের কাছে মানে দেরি করে এসেছিল। আমরা সে সময় প্রথমে বুঝে উঠতে পারিনি নিজে কি কিসের কেস এটা আর কি। আনকনসিয়াস পেশেন্ট, ফিভেল পালস, পালস রেট খুব কম, তো আমরা লাইফ সেভিং ড্রাগস, অ্যাড্রিনালিন এসব দিয়ে স্টার্ট করি, বাট পেশেন্ট ওয়াজ নট রেসপন্ডিং এট দ্যাট টাইম। তো পেশেন্ট পার্টি অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যে আমরা ডক্টর পেশেন্টের গুরুত্ব নিচ্ছি না বা পেশেন্টকে অবহেলা করছি, ইভেন MSVP-র কাছেও আমাদের এগেনস্টে কমপ্লেন করে। বাট আমাদের হাতে যা ছিল, ICU রেফার থেকে শুরু করে নিয়মিত তাকে মনিটর করা, আমাদের আর্জি করে অ্যাড ডেতে মোর দেন 100 পেশেন্ট অ্যাডমিট হয়, ইভেন আমাদের গ্রাউন্ড অ্যাডমিশনও হয়। অত পেশেন্টের মাঝেও আমরা নিয়মিত নিজের ডিউটির মধ্যেও সেই এত ক্রিটিক্যাল একটা পেশেন্টকে নিয়মিত অবজারভেশন রেখেছিলাম। কিছু 10 দিন যাওয়ার পর সে পেশেন্ট যখন কনসিয়াস, ফিট ফর রিলিজ, যখন তাকে ছুটি দেওয়া হয়, তার স্ত্রী আমাদের জন্য মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিয়েছিল। আমরা চেঞ্জ হইনি, আমাদের কাছে প্রত্যেক পেশেন্টই সেম, কিন্তু যখন তার বাড়ির লোক সুস্থ হয়ে গেল তখন সে আমাদের জন্য মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিল। কিন্তু তার আগে তাদের মনে হচ্ছিল আমরা যে তার তাকে গুরুত্ব দিচ্ছি না, তার পেশেন্টকে, বা অবহেলা করছি। আমাদের কাছে কোনো, আমরা আমরা ডিসক্রিমিনেট করি না পেশেন্টের রং, বর্ণ, ধর্ম কিছুর উপরে ডাক্তার ডিসক্রিমিনেট করে না। আমরা একটা হিপোক্রিটিক ওথ, তার উপরে বিশ্বাস করি, ট্রিটমেন্ট করি। আমাদের জন্য কেউ ছোট নয়, আমাদের জন্য কেউ বড়ও নয়। কিন্তু এই যে অবিশ্বাস, কিছুদিন আগে কলকাতার একটা খুব বিতর্কিত জিনিস হয়েছিল যে আমাদেরকে ওষুধ রূপে দেখানো হয়েছিল ডক্টরদের, তো সেখানে আমার মনে হয় যে এই যে দূরত্বটা তৈরি হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমও ভুলাংশে দায়ী আর কি। মানে যে কোনো ঘটনা, দাদা, যে কোনো ধরনের একটা সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া বল বা নিউজ নিউজ প্রিন্ট মিডিয়া বল, যাই, মানে সবার দিক থেকেই একটা, আমরা বলি না ইয়েলো জার্নালিজম, সেটা খুব বেশি পরিমাণে হচ্ছে। আর আমরা হয়ে গেছি সফট টার্গেট একটা, যে কোনো ঘটনা ঘটছে, কোনো একটা প্রতিবাদ হচ্ছে, সেখানে ডাক্তারদেরকে মানে প্রথমেই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস, উইদাউট নোয়িং এনি মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমাদেরকে একটা আসামির পর্যায়ে ফেলে দেওয়া হচ্ছে। সেখানে আমি বলবো এই যে কোনো মিডিয়া আর কি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো মিডিয়াই একটা বিশাল বড় ভূমিকা সেই জায়গায় পালন করেছে আর কি। তো হ্যাঁ, এই জায়গায় এবার এর সলিউশন কি? আমাদের তো এই যে দূরত্বটা আছে সেটা কমাতে হবে। সেটা যেরকম পেশেন্ট পার্টির যেরকম ধারণা, এই যে নার্সিংহোমদের বিরুদ্ধে অভিযোগ যে তারা প্রচুর বিল চার্জ করে, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেও জানি যে কিছু কিছু ক্ষেত্রে ভুলাংশে বিল চার্জ করা হয়, কিন্তু পেশেন্ট পার্টি কখনো সে বিলের মধ্যে দেখার চেষ্টা করে না যে একটা ডাক্তারের ফি কতটা। একটা সরকারি কর্মচারী যেরকম একটা গভর্নমেন্টের এমপ্লয়ি, একটা নার্সিং হোমের ক্ষেত্রেও কিন্তু একজন ডক্টর সেখানকার এমপ্লয়ি, সেখানে সে যেভাবে ডিউটি করে সে হিসাবে সে পেইড হয়। সে যদি তার কয়েক লক্ষের বিলে লক্ষ্য করে,
ডক্টরের যেটা ফি সেটা মিয়ারলি 5% হবে না আর কি। এই জিনিসটা পেশেন্ট বাড়িকে দেখার প্রয়োজন আছে। এত যে বড় বড় নার্সিং হোম আছে সেগুলোর বেশিরভাগ কিন্তু মালিক হচ্ছে এই বিজনেসম্যানস, যারা বিজনেসম্যান। বেশিরভাগ নার্সিং হোম কিন্তু ডক্টরসরা ওন করে না, তারা সেখানকার এমপ্লয়ি। পেশেন্ট পার্টিকে সেটা জানতে হবে, আর সেখানে আমাদের দায়িত্বটা এসে দাঁড়ায় এই মুহূর্তে যে আমাদেরকে জানানো যে আমাদের সীমাবদ্ধতা কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সেটাই দাদা, মানে একজন পেশেন্ট যদি আমাকে এসে বা একটা মানে যাই হোক একটা সেট আপে দাঁড়িয়ে, একটা এক্সটার্নাল সেট আপে দাঁড়িয়ে যদি আমাদেরকে বলে যে না ডাক্তারবাবু আমি গরিব, আমি টাকা আপনাকে অতটা দিতে পারবো না, আমি যদি আমার ফিজটা ছেড়েও দিই অ্যাজ এ ডক্টর, আমি যদি আমার ফিজে আমি যদি একটা টাকাও না নিই, তাহলেও কিন্তু তার বিলের একটা খুব বেশি 5% হেরফের হবে, যেটা তুমি বলছো যে এই লেভেলের একটা ইয়ে থাকে। যেরকম হচ্ছে এই যে কোভিড টাইমে আমি নিট পিজি অ্যাসপিরেন্ট, তো আমি বাড়িতে প্রিপারেশন করছিলাম, সে মতো অবস্থা কিন্তু আমি বহু সংগঠনের সঙ্গে জড়িয়ে ফ্রি টেলিমেডিসিন মানে টেলি কনসালটেশন করেছি। এরকম আমি একাই নই, এরকম হাজার হাজার ডক্টরস, বড় ছোট আমরা যারা জুনিয়র ডক্টরস আছি, সিনিয়র কনসালটেন্ট, সবাই কিন্তু ফ্রিতে ট্রিটমেন্ট দিয়েছে। আমরা আমাদের রেসপন্সিবিলিটি বুঝি, এই সমাজের প্রতি আমাদের যেটা দায়িত্ব আছে, এই করোনা অবস্থায় মানুষ বাড়ি থেকে যদি না বেরোয় যেন মানুষের উপরে বেশি বার্ডেন না হয়, আমরা কন্টিনিউ টেলি কনসালটেশন করেছি। ইভেন আজকেও আমার কাছে ফোন এসেছে, আমরা আমাদের আশেপাশের বন্ধু ফ্যামিলি মেম্বার সবার জন্য আমাদের আমাদের যেটা সামর্থ্যের মধ্যে ছিল আমরা ডাক্তাররা সবকিছু করেছি, এবং তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে হামেশাই দেখতে পারবো। আমরা যদি আজও খুলে আজও দেখতে পারবো যে কত ডাক্তার ফ্রিতে ট্রিটমেন্ট করছে। এবার প্রশ্নটা হচ্ছে, এটা তো বাস্তব যে একটা সমাজ যেখানে সবাই নার্সিং ওই বড় বড় কর্পোরেট নার্সিং হোম অ্যাফোর্ড করতে পারবে না, সেখানে অবশ্যই বিশাল বড় ভূমিকা হচ্ছে এই গভর্নমেন্ট মেডিকেল কলেজেস, যেখান থেকে আমরা পড়াশোনা করেছি, যেখানে তুই পড়ছিস, তোরা পড়ছিস, যেখান থেকে আমি ডক্টর হয়ে বেরিয়ে ডক্টর ডক্টর হয়ে বেরিয়েছি। আমি একটা এখন যখন কোভিড মেডিকেল অফিসারের দায়িত্ব করছি, সেখানেও আমি একটা গভর্নমেন্ট সেট আপের সঙ্গে জড়িত আছি। সেখানে মানুষের ডিমান্ড হওয়া উচিত যে এই এই যে মেডিকেল ফ্যাসিলিটিস যেগুলো আছে, গভর্নমেন্ট মেডিকেল ফ্যাসিলিটিস, সেগুলোর যেন ইম্প্রুভমেন্ট হয়। সেখানে যেন জরুরি, আমি বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে বহু বহু জরুরি মেডিসিন অ্যাভেলেবেল আছে, যেগুলো বহু বাইরে হয়তো অ্যাভেলেবেলও নেই, কিন্তু সেখানে আরো যেগুলো যেসব জায়গায় এই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, যেখানে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়া সব সম্ভব হচ্ছে না, মানুষের আওয়াজ তোলা উচিত সেই জায়গায় যে যেন সেই সব উন্নতি হয় আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে বা টারশিয়ারি হসপিটাল যেগুলো আছে, সাব ডিভিশনাল হসপিটাল আছে, বিপিএইচসি আছে, যেগুলো আছে সেগুলোতে যেন পরিকাঠামো সেসব জায়গায় হয় যে যেসব মানুষ এসব কর্পোরেট বড় নার্সিং হোমে যেতে পারবে না, তারা সেসব চিকিৎসা পরিষেবা সেখানে পাবে। সেটা অ্যাসিওর করার দায়িত্ব কিন্তু ডক্টরদের নয়, সেটা গভর্নমেন্টের, সেটার জন্য সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে। তারা কিন্তু আজ অব্দি মানুষেরা ডাক্তারদের ক্ষেত্রে যতটা প্রতিবাদ দেখায়, আমি মনে করি তারা এই দাবি দাবা নিয়ে যদি এতটা প্রতিবাদ দেখায় সরকার করতে বাধ্য হবে, কিন্তু সেই প্রতিবাদটা আমরা কিন্তু কোনো অংশে দেখতে পাচ্ছি না। এখন এই কোভিড আমরা যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম যেটা মৃত্যু হচ্ছে তোমার অক্সিজেনের জন্য, আর ম্যাক্সিমাম হসপিটাল এখন অক্সিজেন নেই যেমন, তো অসমের হ্যাঁ অসমের কেসটা তো সেখানে একটা অভিযোগ নাকি অক্সিজেনের অভাব ছিল, বা অনেক জায়গায় বলছে যে অক্সিজেন দেওয়া হচ্ছে না, সেখানে প্রশ্ন করা হচ্ছে হসপিটালে ডক্টরস কে, নার্স কে, স্টাফদেরকে। আমরা চিকিৎসা প্রোভাইড করতে পারি, আমরা আমাদের হাতে যা আছে সীমিত যেটা আমাদের সরঞ্জাম আছে, সীমিত যে আমাদের অস্ত্র আছে, সেটা দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। শ্রম আছে, বিদ্যে আছে দাদা, সোর্সের বা ইয়ে প্রতুলতার এটাই না। হ্যাঁ যে হ্যাঁ যে অক্সিজেন সাপ্লাই বা যে নিয়মিত অক্সিজেন সাপ্লাই বলছে সেটা গভর্নমেন্টের দায়িত্ব, সেখানে যদি কোনো ফেলিয়ার হয় সেই কোশ্চেনটা গভর্নমেন্টকে করতে হবে। সেখানে যদি একটা ডক্টরকে অ্যাকিউজ করে সেখানে একটা ডক্টরকে যদি পেটানো হয়, তাহলে এই সমাজটা তাহলে মানে সমাজটা এই একটা কমিউনিটিকে এভাবে অ্যাটাক করে তাদের মনোবল ভেঙে দিয়ে নিজেরই ক্ষতি করছে। বিকজ এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা ইয়ং জেনারেশনকে কি কি বোঝাচ্ছি যে এই একটা প্রফেশন যেখানে লাইন অফ ডিউটিতে, যেখানে তুমি মানুষের সেবা করছো, যেখানে মানুষকে তুমি সুস্থ করছো, সেখানে যদি তুমি সুস্থ করতে গিয়ে কোথাও যদি কিছু ভুল হয়, তোমাকে তার জন্য মেরে ফেলা হতে পারে,
তাহলে নতুন জেনারেশন হয় এই পেশা এই পেশা জয়েন করবে না, বা যারা জয়েন করবে তারা পড়াশোনা করে বিদেশ চলে যাবে। ব্রেন ড্রেন নিয়ে যে আমরা এত অভিযোগ তুলি আর কি, এরপর তো এসবই হবে। এবং আমি তাদেরকে দোষও দিতে পারবো না, যদি মানুষের কাছে আমি বা আশা করছি আমরা বেশি ভুলাংশে, আমরা যারা মেডিকোস, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে আমাদের যদি কিছু হয়ে যায় আমাদের ফ্যামিলিকে দেখার মতো কেউ রইবে না, কিন্তু তারপর কেউ দায়িত্বও নেবে না তারপর। তো সে যদি নিজের ফ্যামিলির কথা ভেবে, নিজের কথা ভেবে আজ বিদেশে চলে যায়, আমরা কি তাকে খুব দোষারোপ করতে পারবো? এখানে একটা ডিসক্রিমিনেশন চলে আসছে, যখন একজন ইঞ্জিনিয়ার সে গুগল বা অ্যামাজনের 1 কোটি 2 কোটির প্যাকেজ পেয়ে বিদেশে চলে যাওয়ার অফার পায়, তখন সেটা মিডিয়াতে সেলিব্রেট করা হয়। আর আমাদের ডাক্তারদের বেলা সেলিব্রেট তো না, আমাদের ডাক্তারদের ব্যাপারে আমরা কোন ডাক্তারের ব্যাপারে জানতে পারি, যখন সে ফ্রিতে ট্রিটমেন্ট দেয় বা 5 টাকা 10 টাকায় পেশেন্ট দেখে, কেন আমাদের কি বাঁচার অধিকার নেই? বা আমাদের কি নিজের প্রফেশন থেকে, মানে এটা আমাদের একটা প্রফেশন, মানে এটা করেই আমরা খাই, আমাদের কি ইনকাম করার অধিকার নেই? একটা ডক্টর হতে গেলে 5.5 বছর MBBS পড়তে হয়, স্পেশালাইজেশন মানে MD বা MS করতে লাগে 3 বছর, সুপার স্পেশালাইজেশন করতে লাগে 3 বছর, সব মিলিয়ে 12-13 বছরের পড়াশোনা আছে, তার মধ্যে ড্রপ ইয়ার্স থাকে। আমরা আমাদের শৈশবটাকে এই ডাক্তারি স্বপ্নের জন্য বিকিয়ে দিই, আমরা এই শৈশবটাকে হারিয়ে ফেলি কোথাও একটা, সেই 11-12 থেকে একটা নিট UG-র প্রিপারেশন, এই ইন্টার্নশিপ কমপ্লিট করার পর আমার মতন যারা আছে তারা নিট PG-র প্রিপারেশন করছে। আমাদের একটা একটা ইঞ্জিনিয়ার যেখানে 4 লাখ 5 লাখ বা কোটি টাকার প্যাকেজ পাচ্ছে, সেখানে একটা ডক্টর বাড়ি থেকে বসে বসে আমার মতন করে তারা নিট PG-র প্রিপারেশন করছে, বিকজ আমাদেরকে MS MD করতে হবে। একটা পপুলেশনকে কিন্তু ভারতের মতন একটা পপুলার কান্ট্রির ক্ষেত্রে কিন্তু খুব বেশি ডিগ্রি, একটা MBBS ডিগ্রি যথেষ্ট, কিন্তু পেশেন্টদের জন্যই আমাদেরকে বলতে গেলে MS বা MD করতে হচ্ছে, কারণ তাদেরকে তারা বড় ডাক্তারকে দেখাতে চায়। যেখানে আমরা আমাদের প্রফেশনে আমরা নিজেদের শৈশবকে হারাচ্ছি, নিজের এই যে যৌবন, মানে আমাদের যে এজ গ্রুপ বিলো 30, আমাদের যে যৌবন সেটা তো আমরা চলে যাচ্ছে পড়াশোনা করতেই, আমাদের অর্ধেক বন্ধু এখন থেকে সেটেল হতে স্টার্ট করেছে হয়তো। মানুষকে আমার মনে হয় যে এখন আমাদের এই যে সমস্যাটা আছে সেটা বেশি করে বোঝানো দরকার। একটা যখন গভর্নমেন্ট মেডিকেল, মানুষের ধারণা যে সরকার আমাদের পিছনে প্রচুর খরচা করে, এটা বাস্তব। আমরা আমরা যদি সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি না হতো, আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে হয়তো পড়তে পারতো না, সেটা বাস্তব। কিন্তু আমাদের একটা মেডিকেল কলেজে যেরকম আমরা পড়াশোনা করি, সেই একই মেডিকেল কলেজে কিন্তু ডক্টরসরা ট্রিটমেন্টও দেয়, এবং সেখানে আমাদের একটা ইন্টার্নশিপে একটা ন্যূনতম স্টাইপেন্ড দেওয়া হয়, বেতনও নয়, যেখানে অন্যান্য প্রফেশনে সেই পরিমাণটা খুবই কম। যেরকম আমার আরেকটাও প্রশ্ন আছে যে একজন উকিল বা একটা CA যখন আমরা ট্যাক্স ফাইল করতে যাই বা কোনো কেস ফাইল করতে যাই, সে কিন্তু নিজের ফিস কম করে না, কিন্তু ডাক্তারদের কাছে মানুষের একটা আবেদন থাকে যে ডাক্তারবাবু ফিস কম নেন, ফ্রিতে দেখেন। আমাদের বন্ধুদের প্রথম কোশ্চেন থাকে, আচ্ছা ফ্রিতে দেখে দিবি তো? এটা একটা কমন ট্রেন্ড, ইভেন তোদের এখন তোরাও হয়তো একটু রিকোয়েস্ট পেয়ে গেছিস যে ফ্রিতে দেখবি তো? বাকিদের ক্ষেত্রে কি এই আইন প্রযোজ্য নয়? অবশ্যই দাদা, এটা যেখানে একটা মানবিকতার প্রশ্ন হওয়া দরকার, সেইখানে শুধু মানবিকতার দায়টা কি একটা কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ? আমারও প্রশ্ন সেটাই, যে একটা কমিউনিটিকে আপনি মহান করে দেখাচ্ছেন, সেবার উদ্দেশ্য দিয়ে দেখাচ্ছেন, তাকে ভগবান বানাচ্ছেন, কিন্তু ছবিতে নয়, কাজে ভগবান বানান? আমরা ভগবান হতে চাই না, আমাদের মানুষ বানান, আমাদেরও তো খেয়ে পরে বাঁচার অধিকারটা আছে, এটা মানুষকে বুঝতে হবে। হ্যাঁ, এই এই যে দেখ ডক্টর সিরোজ বল আসামের বা আমাদের পরিবহ, এদের ট্রিটমেন্ট করতে গিয়ে মাথার হাড় ভাঙলো, গুরুতর আহত হলো, পরিবহ কোমাতে চলে গেছিল, সেই জায়গা থেকে সে আজ ফিরে এসেছে। ডক্টর সিরোজকে এমন ভাবে মারা হয়েছে যে তার পুরো শরীর, মানে এরকম কোনো জায়গা নেই যেখানে ক্ষত নেই। যদি একজন ডাক্তার
ট্রিটমেন্ট করতে গিয়ে এভাবে নিয়মিত হেনস্থার শিকার হয়। এই যে আমাদের পরিবহন ঘটনার ঠিক 2 বছর আগে আমাদের এই আর্জি করে, মানে আমাদের তোদের আর্জি করে আমাদের আর্জি করেই ডক্টর অভিষেক ঝাকে এভাবেই মেরে সিসিউতে আইসিউতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেও কোমাতে চলে গেছিল। এবং সে আইসিউতে যাওয়ার আগে কিন্তু নিজের যে ব্যাচমেট ছিল যার তার সঙ্গে ডিউটিতে ছিল তাদের উপরে যেন অ্যাটাক না হয় তাদেরকে একটা রুমে, মহিলাদের একটা রুমে আটকে দিয়ে সে পুরো আঘাতটা নিজের উপরে নিয়ে ফেলেছিল। এটা নিয়মিত আমরা চোখের সামনে দেখছি আর কি। আমাদেরও ফ্যামিলি আছে, আজ যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে কে দেখবে? আমরা কি ন্যূনতম মানুষের দরদের পাত্র নয়? বা আমরা কি দরদ ডিসার্ভ করি না? আমরা ভগবান হতে চাই না, আমাদেরকে ন্যূনতম মানুষ হিসাবে ট্রিট করা হোক। আমরা যখন কোনো পেশেন্টকে সুস্থ করে দিচ্ছি সে আমাদেরকে প্রশংসায় ভরে দিচ্ছে, কোনো জায়গায় যদি ছোট মোটো খামতি হচ্ছে তারপর যদি এভাবে মারা হয় কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমাদের মেইন হচ্ছে তোমাদের যে যে এখন যারা নন মেডিকো তাদেরকে এখন আগে আসতে হবে বেশি সব থেকে। আমরা খালি মেডিকোরা প্রোটেস্ট করলে হবে না, আমরা মানে সবাইকে বুঝতে হবে জিনিসটা, যে কি হচ্ছে জিনিসটা, এমনি ফলে ওদেরই বেশি ক্ষতি, আমাদের অতটা বেশি ক্ষতি হবে না ওদেরই। আমরা যদি আমাদেরকে যদি এত ইয়ে করা হয়, আগে বললাম আর কি যে ইয়ং জেনারেশন বাইরে চলে যাবে, হয়তো হয়তো অনেকে আবার যারা একটু স্টেবল তারা হয়তো প্রফেশনই চেঞ্জ করে ফেলবে। আমাদের মাথাও এটা এই জিনিসটা যে আসলে কখনো যে প্রফেশন চেঞ্জ করে এটা এরকম নয়, বারে বারে মনে হয়েছে। এখনো এইসব দৃশ্য যখন আমাদের বাড়ির লোকেরা দেখে তারা কি ঘাবড়ে যায় না? সেখানেই একটা আমি এই ডিসক্রিমিনেশনটা চাই না যে মেডিকো নন মেডিকো। আমার মনে হয় যেরকম যে কোনো জিনিসের একটা যে কমন প্রতিবাদ হয়, সিএ এনআরসি বল বা কৃষক বিল, কৃষক আন্দোলন বল, এই যে কমন একটা আন্দোলন, সবাই আমরা ডক্টরসরাও সেসব আন্দোলনে গেছি করেছি, সেখানে যদি কমন একটা আন্দোলন হতে পারে, এখানে একটা ডক্টর কমিউনিটি ভার্সেস একটা আলাদা, আমি সেই ডিসক্রিমিনেশন চাই না। আমি চাই যে সবাই একসাথে আন্দোলন, আমরা চাই, আমি না আমরা সবাই চাই যে একসাথে আন্দোলনটা হোক। সেটা কোনোভাবে হচ্ছে না, সেই জায়গায় হয়তো এইসব মানুষ এইসব মানুষেরা প্রশ্রয় পাচ্ছে বারে বারে ডাক্তারদের আঘাত করার, সেটাই বারে বারে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার। আমরা চাইছি যে আন্দোলনটা হোক দাদা মানবিকতার প্রশ্নে, যে ডক্টর সেউজ নয়, একজন যে স্টাফ, একজন যে করোনা মহামারীর একজন যোদ্ধার উপরে এই যে আক্রমণটা ধাঁধিয়ে আসছে এটার একটা প্রতিবাদক। এখানে সে ডাক্তার বলে নয়, সে একজন সেটা ওয়ার্ড বয়ের উপরে হলেও হবে, সেটা একজন আর্মি জওয়ানের উপরে হলেও হবে, সেটা একজন পুলিশের উপরে হলেও হবে, কারণ সর্বোপরি আমাদের পরিচয় আমরা করোনা যোদ্ধা, যেখানে সাধারণ মানুষ শান্তিতে ঘুমোচ্ছে, আমরা যে ডিউটি দিচ্ছি সেই জন্যই কিন্তু তারা ঘুমোচ্ছে। অবশ্যই সেটাই, আমি তো সেটাই বলছি যে আমরা কোনো ডিসক্রিমিনেশন চাই না যে ডক্টর এ নার্স বা এই হেলথ স্টাফ, সেরকম সবাইকে সমানভাবে দেখাও না, সেখানে কারোর বিরুদ্ধে অন্যায় যেন না হয় আর কি। যে কোনো যে কোনো বর্বরচরিত ঘটনা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সমানভাবে প্রতিবাদ হয়, যেটা দেখা যাচ্ছে না, যেখানে এই প্রশ্নটা, যেখানে আমাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আজ আমাদেরকে এভাবে বলতে বাধ্য হচ্ছে আমরা এই জন্যই, বিকজ আমাদের আন্দোলনকেও ব্যঙ্গ করা হচ্ছে। আমরা যারা 25-26 বছরের ডক্টর্স, অলরেডি পাস আউট ডক্টর্স, যারা ডিউটি জয়েন করছি, তাদের তারা এই বয়সে পড়াশোনা করে যেন মানুষের চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারে সেটার চেষ্টা করছি। সেখানে যদি আমাদেরকে বারবার ব্যঙ্গ করা হয়, আমাদের মনোবলটা কোথায় গিয়ে টিকবে, কোথায় গিয়ে ঠেকবে? স্বাভাবিক, যেখানে যেখানে কিছু মানুষজন, কিছু ইনফ্লুয়েন্সার্স আমাদের প্রফেশনকে আমাদের 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 মৃত্যুকে অবধি ব্যঙ্গ করছে, সেসবের একটা খারাপ ইম্প্যাক্ট সমাজে পড়বেই। তো আমার রিকোয়েস্ট সাধারণ মানুষের জন্য, পলিটিশিয়ানদের যারা আমাদের ডিসিশন মেকার, তারা যেন এসব জিনিস দেখে এবং এর মধ্যে কোনো ব্যবস্থা নেয়। মানুষ ব্যবস্থা নিলে আমার মনে হয় মানুষের মধ্যে একটা ধারণা জন্মাবে যে যে বিচার হচ্ছে, আমাদের আমাদের মনে সেই ধারণাটা জন্মাবে যে বিচার হচ্ছে। অসমে যেরকম 24 জনকে অ্যারেস্ট করা হয়েছে খুব তাড়াতাড়ি, সেটার জন্য আমাদের অসম গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত এত তাড়াতাড়ি একটা অ্যাকশন নেওয়ার জন্য। এবং আমরা সেটাই আশা করি যে কোনো ঘটনা কোনো কিছুর মধ্যে যেন ডিসক্রিমিনেশন না হয়। আর আজ
যেসব মানুষ সেই পিপি কিট পরে ওই গরমের মধ্যে ডিউটি করছে, তাকে যদি ব্যঙ্গ করা হয়, তার মনোবলকে ব্যঙ্গ করা হচ্ছে। সেই যোদ্ধাদের, হাজার হাজার যোদ্ধাদের ব্যঙ্গ করা হচ্ছে, যারা পরিবার ছেড়ে, ঘুম ছেড়ে, খাওয়ার দাওয়ার সবকিছু ছেড়ে সে ডিউটি করছে। জানে কোনোভাবে আমি ইনফেক্টেড হয়ে গেলে মৃত্যু অব্দি হতে পারে, তারাও তাও সে যুদ্ধ করছে, কারণ সেটাই আমাদের দায়িত্ব। আমি করে যাব, আমি গতকালও ডিউটি করেছি, আমি এরপরও ডিউটি করব, বিকজ এটা আমার দায়িত্ব। এবং আমি ডিউটিটা এই জন্য জয়েন করছি যেন আমি সার্ভ করতে পারি। আমি এই ডিগ্রিটা যে যেটার জন্য নিয়েছি, আমি সেটার জন্যই সেটার জন্যই আমি জয়েন করেছি আর কি। সেখানে হয়তো আমার পড়াশোনা হ্যাম্পার হতে পারে, আমার আমি কোনোভাবে এফেক্টেড হতে পারি, আমরা আমাদের কাজ করে যাব। কিন্তু সেখানে মানুষকেও আমার মনে হয় যে নিজেদের যে কর্তব্য, নিজেদের দায়িত্ব, বা আমার মূল কথা যেটা, যে কাকে প্রশ্নটা কাকে করতে হবে, অ্যাকাউন্টেবলটা কে, তাদেরকে কিন্তু এখন সেই সময় এসছে যে তাদেরকে সেই জিনিসটা করতে হবে, একটা মেইন প্রশ্ন করতে হবে। যেখানে একটা মেইন সেটা দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এখন যেটা একটা একটা যেটা ইস্যু আসছে, যেটা তোমার যে বাবা রামদেব যেমন আমাদের অ্যালোপ্যাথি নিয়ে অনেকটা ব্যঙ্গ করেছেন, মানে এটাও মানে মানুষদের মাইন্ডে অনেকটা ইম্প্যাক্ট ফেলে যে আমাদের অ্যাগেনস্টে যাওয়ার, এটা মেইন একটা রিজন। অবশ্যই অবশ্যই, দেখ আমাদের ভারতীয় যদি সভ্যতা দেখিস, এটা তো বহু পুরাতন একটা প্রাচীন সভ্যতা। সেখানে যোগা আছে, উনানি আছে, সেখানে সেখানে আমাদের যে নিজস্ব চিকিৎসা শৈলী আছে আয়ুর্বেদা, সেটা তো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু এই এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে যেখানে আমার মনে হয় যে বেশি অল্টারনেটিভ নেই, সেখানে মানুষের মধ্যে দ্বিধা তৈরি করা, সেখানে মানুষের মানুষকে কনফিউজ করা, এটা এটা একেবারেই ভুল। এবং আমার বাবা রামদেব ভারতীয় সংস্কৃতির কোনো পতাকাধারী নয়, তো তিনি যেটা করেছেন সেটা তিনি নিজের ব্যবসা বাড়ানোর জন্যই করেছেন, আমার যেটা মনে হয় পার্সোনালি। এবং যোগা, আয়ুর্বেদা চিরদিনই ছিল, এরপরও থাকবে। আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব আমাদের নেই, আমরা মডার্ন মেডিসিন বিলিভ করি, আমরা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট করি। সেখানে আমাদের কাছে যেটা ট্রিটমেন্ট ফিজিবল মনে হবে, যেটা মনে হবে যে মানুষের উপরে কাজ করছে, সেটা আমরা করব। যেটা আমাদের যেটা যে ট্রিটমেন্টটা কাজ করে না, সেটাকে আমরা সেই প্রোটোকলকে আমরা বাদ দেবো, এটাই স্বাভাবিক। আমার আমার মনে হয় যে এইসব মানুষজনকে বেশি গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই আমাদের। মানুষ অন্ধ নয়, মানুষ বুঝতে পারে, এটার অ্যাকশন নেওয়া উচিত। মানে এমনি খারাপ কথা, এমনি মানুষকে বিভ্রান্ত করাটা, এটা একটা ক্রাইম না? অবশ্যই আমরা গভর্নমেন্টের কাছে এই আশাটাই রাখবো যে অবশ্যই এইসব মানুষের এগেনস্টে কোনো স্ট্রিক্ট অ্যাকশন হবে। আর আমি এটাই বলতে চাই শেষে কনক্লুশনে, যে গভর্নমেন্ট যদি অ্যাকশন নেয়, গভর্নমেন্ট যদি মানুষের মনকে মানুষকে এটা বোঝাতে সক্ষম হয় যে ডক্টরদের উপরে বা হেলথ ওয়ার্কারদের উপরে এভাবে হাত তুললে তুমি বেঁচে যাবে না, তোমার এগেনস্টে অ্যাকশন হবে, এবং তোমার কারাদণ্ডের যে সময়টা সেটা কিন্তু বহুদিন হতে পারে, আমার মনে হয় মানুষের মনে একটা ভীতি হবে, মানুষ ডাক্তারদের গায়ে হাত তোলার আগে। আর আমার এই যে ভিডিওটা বা তোদের সঙ্গে ইন্টারভিউতে আসার আরেকটা কারণ হচ্ছে যেন আমরা মানুষকে বোঝাতে পারি যে আমাদের লিমিটেশনসটা কি, আমাদের হাতে যা অস্ত্র আছে আমরা সেটা দিয়ে যুদ্ধ করব, তার বাইরে আমাদের কিছু করার নেই। এবার তাদেরকেও একটা লড়াই লড়তে হবে, তাদেরকে দেখতে হবে যে তারা যে জায়গায় আছে, তারা যে হেলথ সেট আপে আছে, চারপাশে তাদের যে হেলথ সেট আপ আছে, সেখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে না নেই। যদি না থাকে, তাহলে সেই প্রশ্নটা সেখানকার গভর্নমেন্টকে করতে হবে, সেখানকার মানুষকে মানুষকে সেখানকার লিডারকে করতে হবে। আর যে কোনো কারণেই ডাক্তারদের অপমান, হেলথ ওয়ার্কারদের অপমান, বা এভাবে বর্বরচরিত ভাবে আমাদের উপরে অ্যাটাক করা যাবে না, মানুষকে সেটা বুঝতে হবে। এবং আমি আশা করছি এরপর কোনো যদি আন্দোলন হয়, হয়তো আমরা সাধারণ মানুষকে যেরকম প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখি বা আমরা যেভাবে যাই, তারাও হয়তো আমাদের সঙ্গে সেভাবেই সে জড়িয়ে পড়বে, এই আশাটা আমরা রাখতে পারি আর কি। মানে দাদা, এট দ্য এন্ড অফ দ্য ডে
আমাদেরকে একটা জিনিস বোঝাতে হবে, মানে অ্যাজ এ ডাক্তার যেটা তুমি যেভাবে বললে যে আমাদের লিমিটেশনস গুলো কোথায় আর আমাদের হাতে যে শক্তি রয়েছে সেই শক্তিটা কোথায়। এবং সব থেকে আরো বড় বিষয় যে শুধুমাত্র ভীতি নয়, জনমানুষে ডাক্তারদের গায়ে হাত দেওয়ার বিষয়ে একটা ভীতি তৈরি করাটা আমাদের কোনো উদ্দেশ্য নয় বা এই ভিডিওরও কোনো উদ্দেশ্য নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সহানুভূতির সম্পর্ক। আমরা অবশ্যই আমরা এই যে ডাক্তার বা পুলিশ বা অন্য যে কোনো ধরনের এই যে কিছু প্রফেশন, আমরা সমাজকে শোষণ করার জন্য আসিনি, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছি। আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা খুব কম পয়সায়, আমরা খুব কম টাকায় আমরা গভর্নমেন্ট মেডিকেল সেট আপে, সেগুলো হয়তো আপনাদেরই কারণ, আমার পাশের বাড়ির কাকু বা আমার জেলারই এক কাকু বা কাকিমার ট্যাক্সের টাকার জন্যই আমরা সেই জায়গাটা পেয়েছি, আমরা সুযোগ পেয়েছি এবং তাদের সাহায্য পেয়েছি। আমরা এসেছি কিন্তু আপনাদের জন্য, এই গভর্নমেন্ট সেট আপে আমাদের কাজ করাও কিন্তু আপনাদের জন্যই। তাহলে মানুষকে এইটুকু শুধু বুঝতে হবে যে ডাক্তাররা আমাদের শত্রু নয়, ডাক্তাররা সমাজের শত্রু নয়, তারাও মানুষ, তাদের খেয়ে বেঁচে পড়ার অধিকার রয়েছে, এবং একটু সহানুভূতিশীল হবে। ভিডিওর শেষে দাদা আমি তোমার কাছে এটাই একটা জিনিস বলতে বলবো যে তুমি প্লিজ একটু ভ্যাকসিনেশন এবং লোকজন যাতে ভিড় ভাড়াক্কা জিনিসটা অ্যাভয়েড করে, এটা নিয়ে একটু যদি সবাইকে বলো এবং একটা খুব ক্লিয়ার কাট অ্যাডভাইস দাও। হ্যাঁ, যেহেতু আমি কোভিড এর দায়িত্বে আছি বা আমি দেখছি মানুষ ভ্যাকসিনেশনের যে মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা বেড়েছে, এটা খুবই ভালো একটা জিনিস, কিন্তু আমি দেখছি যে তারা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে একে অপরের গায়ে চড়ে যাচ্ছে বা ভিড় করে ভ্যাকসিন নিচ্ছে। আপনারা কিন্তু ভ্যাকসিনের সাথে সাথে করোনাকেও বাড়িতে নিয়ে ফিরবেন আর কি, এভাবে যদি করেন। যখনই ভ্যাকসিন নিতে যান মাস্ক পরুন, বা বাইরে বেরোলে মাস্ক পরুন, ভ্যাকসিন অবশ্যই নিন, সে যেই ভ্যাকসিনই হোক, যা পান তাকে নিয়ে নিন, এবং দূরত্ব বজায় রাখুন, ভিড় করবেন না, এবং মানুষ সচেতন হন। কোনো যদি সমস্যা হয়, কোনো শারীরিক সমস্যা হয়, আপনারা নিজের নিকটবর্তী হেলথ সেট আপে যোগাযোগ করুন, ডক্টরদের সঙ্গে যোগাযোগ করুন, সেলফ মেডিকেট করবেন না, ভুল ওষুধ নেবেন না, এবং আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন এবং খুব শীঘ্রই আমরা এই কোভিড কোভিড যুদ্ধকেও জয়ী করতে সক্ষম হব। আপনারা পাশে থাকলে অবশ্যই সক্ষম হব। ধন্যবাদ। তাহলে দাদা শেষে তোমাকে ধন্যবাদ জানিয়ে এবং সাধারণ মানুষের প্রতি এই যে আমাদের অ্যাপিল গুলি সেগুলো তুলে ধরে আমাদের আলোচনা আজকে শেষ করছি। তাহলে আর একটাই, সবাই সবাই যাতে একজোট হয়ে এখন প্রোটেস্ট প্রোটেস্টে প্রোটেস্ট করো, যে আমাদের অবশ্যই ডাক্তার কমিউনিটি বা সব কমিউনিটি একজোটে প্রোটেস্ট করা উচিত। মানে নট অ্যাজ এ, আমি শেষে আমি তোদেরকেও ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই বলার সুযোগটা করে দেওয়ার জন্য, এবং আশা করবো তোরা যারা ডক্টরস, যারা ইউটিউবে ভিডিও করছিস, তারাও হয়তো মানুষের মধ্যে এই যে দূরত্বটা আছে বা এই যে একটা ডিফারেন্স আছে সেটা সেটা কমাতে, সেটা গুচোতে হেল্প করবি, এই আশা রাখি তোদের উপরে। থ্যাংক ইউ। তাহলে এইভাবেই সবাইকে পাশে পাওয়ার এবং সবাইকে পাশে নেওয়ার, সেটা যে ক্ষেত্রেই হোক, একটা কোভিড এর মতো মহামারীর মতো যুদ্ধের জন্যই হোক বা এইভাবে একটা অমানসিক আক্রমণের জন্যই হোক, সাধারণ মানুষকে আমরা পাশে পাবো এই আশা এবং এই আবেদন আপনাদের সকলের প্রতি দিয়ে আজকের ভিডিও আপাতত আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, এবং সবাইকে ধন্যবাদ, আমার বন্ধু জগবন্ধু এবং মামুন্দা তোমাকেও। তাহলে চলো, আবার দেখা হবে। আচ্ছা, আপনারা এই ভিডিওটি দুটো চ্যানেলে উপলব্ধ পাবেন, ঠিক আছে? এই ভিডিওটি দি বং মেডিকোস চ্যানেলে এবং দাদার একটা ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর মামুনুল ইসলাম নামে, তো সেখানেও আপনারা উপলব্ধ পেয়ে যাবেন। এই দুটো চ্যানেলের যে কোনো জায়গায় যে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, এবং অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনাদের ডাক্তার বন্ধু এবং অডাক্তার বন্ধু সবার সাথেই শেয়ার করবেন। ধন্যবাদ।